হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে আমার শ্বশুর তার মামা বাড়ি যাচ্ছে আমার শাশুড়িও যাচ্ছে সাথে তো আমার মেয়ে কেউ নিয়ে যাচ্ছে তো ওই যে ওরা যাচ্ছে আমি একটু ভিডিও করলাম পেছন দিয়ে সামনে আমার শ্বশুর আমার শাশুড়ি আর হচ্ছে আমার মেয়ে তো আমার একটু বাজারে যে একটু সবজি কেনার ছিল তো সবজি টবজি কিনলাম চাল শেষ হয়ে গেছিল চাল কিনে আনলাম তো জন্য আমি আমার বাসার পাশে বাজার সেখানেই যাই তারপর বিকালে আমার ভাই যেহেতু হসপিটালে ভর্তি তো আমরা সবাই ওখানে গেছিলাম তো আমার আমার আম্মু ছোট ভাই আমি আমার আমার মেয়ে এটা ছেলে অনেক মানুষ আসতেছিল ওকে দেখতে সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে আর ওই যে পাশে একটা বেডে একটা ভাই শুয়েছিলো ভাইটা অনেক ভালো পরে বলবো আপনাদের কাহিনিটা তো আমরা বাসায় যাচ্ছিলাম তো হসপিটালের মধ্যে যে এই বিল্ডিংটা খুবই আমার মানে এই বিল্ডিং সামনে দিয়ে গেলে খুব হরর একটা ফিল দেয় কারণ বিল্ডিংটা খুব ভয়ঙ্কর লাগে আমার কাছে সামনে একটা ভাঙা গাড়ি একদম মানে আর কি আহতের মতন লাগে আমার কাছে তো আমরা আসার সময় একটু ভাজা পোড়া কিনে নিয়ে আসলাম তো হসপিটালে অনেক পাউরুটি পাউরুটি দেয় পাউরুটিতে আমাদের ঘর পুরো ভরে যাচ্ছে আমি আশেপাশে পোলাপানদের পাউরুটি দিয়ে দিচ্ছিলাম